हेलो गाइस लेमिस टीना চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের একটা রেসিপি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লোটে মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর আমি এখানে কুচিয়ে রেখেছি ধনেপাতা, পেঁয়াজ, টমেটো কুচি আর সব মশলা। তো মশলা দিয়ে আমি পুরো ম্যারিনেট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আর কি। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছি। অ্যাড করে দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দিয়েছি এখানে, তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি। তারপর ভালো করে নেড়ে চেড়ে পুরো ভেজে একদম এগুলো যখন দেখবে ব্রাউন কালার হয়ে গেছে আর তেল ছাড়তে লেগেছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা এই মাছের টুকরোগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে যখন মাছগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে এই রকম আর তেল ছাড়তে লাগবে, আরও ভালো করে এটাকে শোকাতে হবে। যত ঝুড়ো ঝুড়ো হবে তত খেতে টেস্ট হবে এই লোটে মাছের রেসিপিটা। আর তার উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো রান্না আমার প্রায় কমপ্লিট, আর এটা গরম গরম ভাতের সাথে যদি খাও না জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ।